নমস্কাৰ, ষ্টুডিঅ'ত মই পৰিণীতা দত্ত। এতিয়া আহিছোঁ মুখ্য বাতৰিলৈ। প্ৰথমে চুৰিকাণ্ড, ইয়াৰ কেইদিন পিছত অপহৰণ। ভুক্তভোগী পৰিয়ালে আগমনি থানাত এজাহাৰ দাখিল কৰে। ধুবুৰী জিলাৰ আগমনি থানাৰ অন্তৰ্গত বাওখেৰকুটিত চুৰিকাণ্ড সংঘটিত। এটা দুষ্টচক্ৰই আগমনি থানাৰ অন্তৰ্গত বাওখেৰকুটি গাঁৱৰ মইনাত আলিৰ ঘৰত সংঘটিত হয় এই চুৰিকাণ্ড। বৈদ্যুতিক তাঁৰ লোহাৰ গিলত লগাই মইনাত আলিৰ ঘৰৰ পৰা খেতিত দিয়া মটৰ পাম্প ছেট চুৰ কৰি লৈ যায় চুৰৰ দলটোৱে। পিছদিনা পুৱাৰ ভাগত গাঁওবাসীয়ে ঘটনাটো প্ৰত্যক্ষ কৰি গিলত লাগি থকা বৈদ্যুতিক তাঁৰ খুলি দিয়াত পৰিয়ালটি কথমটি ৰক্ষা পৰে। মইনাত আলিৰ আন এক অভিযোগ মতে ইয়াৰে কিছুদিন পিছত মইনাত আলিক একেখন গাঁৱৰ নিজ খুৰা চাহাৰ আলি আৰু চাহাৰ আলিৰ ল'ৰা ৰাজুৱে মইনাত আলিক অপহৰণ কৰি পশ্চিমবংগত লৈ যায় আৰু মইনাত আলিৰ পৰা 40 লাখ টকা বিচাৰে অপহৰণকাৰী দলটোৱে। কোনোমতে অপহৰণকাৰীৰ পৰা মইনাত আলি পলায়ন কৰি কোচবিহাৰ জিলাৰ দিনহাটা আৰক্ষীৰ সহায় লয়। পিছত আৰক্ষী আৰু দিনহাটা ন্যায়িক আদালতে মইনাক আলিক বিনাদোষে ঘৰত পঠাই দিয়ে। মইনাত আলিয়ে নিজ গৃহত উপস্থিত হৈ আগমনি থানাৰ চাহাৰ আলি আৰু চাহাৰ আলিৰ পুত্ৰ ৰাজু আলিৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ দাখিল কৰে। আগমনি আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে বুলি মইনাত আলিৰ পৰিয়ালে জানিবলৈ দিয়ে। গুলুগঞ্জৰ পৰা আব্দুল মতালে ৰিপৰ্ট, বড়োলেণ্ড নিউজ 18। আমাৰ নাম মইনাত আলি, ঘৰ বাউচুৰগুটি গ্ৰাম, থানা আগমনি, ডিষ্ট্ৰিক্ট ধুবুৰী। ঘটনাটো হ'ল মানে একদিন হঠাৎ করিয়া মই ঘর থাকি উঠোঁ। উঠের পিছত মই দরজা খুলিম, খোলার পিছত মোর গ্রিলখনত কারেন্ট শর্ট করে রাখছে। গ্রিলখনত হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মোক চটকে ধাক্কা আদি মারি ফেলে দেয়। তারপিছত মই এপাশ ওপাশ বাড়ির মানুষগুলো ফোন করং, বাড়ির মানুষগুলো এপাশ ওপাশ থাকি আহে। আহার পিছত দেখে মোর ঘরের গ্রিলত কারেন্ট শর্ট করে রাখিছে। তারপিছত কারেন্ট শর্ট করার পিছত তারপরে দেখো মোর বাইরে বেরের পর মোর ক্ষেতের পানি দেওয়া মোটরটাও লই গেছে। তারপিছত কিছুদিন পর মোর চাচা আর মোর চাচার বেটা ভাই একটা আমার এখানকারে নিয়ে যায় বেঙ্গল বলি, চালাকি করে ডাকে নিয়ে যায় বেঙ্গল বলি। ওখানে আমাকে আমার চাচার নাম শাহর আলী, চাচার বেটার নাম রাজু, আমাকে ডাকে নিয়ে যায় ওখানে গুন্ডা ষড়যন্ত্র রাখিয়া পিস্তল ধরে মাথাত পিস্তল ধরিয়ে টাকা দাবি করে যে টাকা দিলে দেবো, না হলে তোর প্রাণ শেষ করে দেবো, জানে শেষ করে দেবো, 40 লাখ। তারপিছত মই টাকাটা না দেওয়াতে ওই এক রাত্রি বাড়ি রাখে। তারপরে ওখান থাকিয়া রাত্রিতে 4-5টা বাড়ি আলাদা আলাদা রাখে, মানে এঠাকার বাড়িতে 2 ঘন্টা, আর এক বাড়ির 2 ঘন্টা, আর এক বাড়ির 2 ঘন্টা, এইভাবে মোক 3-4টে বাড়ি বদলে বদলে রাখে। রাখার পিছত সকালবেলা মোক নিয়ে যাবে অন্য একটা গ্যাংকোত, দিনহাটা গ্যাংকোত নিয়ে যাবে। দিনহাটা গ্যাংকোত যাওয়ার পরে তারপরে রাস্তার বাজার আছে, রাস্তার সাথে বাজার লাগা আছে, ওই বাজারত মোক মোটরসাইকেল দিয়ে নিয়ে যেতে মই ওই বাজারত মানুষ দেখি ঝাঁপ মারং প্রাণ বাঁচার জন্যে। তারপর পাবলিক প্লাস মানুষ মোক ঘিরি ধরে এই এই ব্যাপার, বাকি দুষ্কৃতি লোকগুলো কিছু মানুষ ধরা পড়ে। ধরা পড়ার পিছত মই পুলিশের হেফাজতে থাকং, পুলিশ তারপরের দিন মোক সাহেবগঞ্জ থানা থাকিয়া দিনহাটা কোর্টত পাঠায়, তারপরে মোক ওখান থেকে ছাড়া দেয়, মই বাড়ি এসং। বাড়ি এসের পিছত এই যে নানান এই যে শত্রুগুলো আছে, অনেক শত্রু কয়েকটা আছে, এই শত্রুগুলো মোক এলে ষড়যন্ত্র করিয়েছে, মোক কিভাবে বিপদত ফেলাইবে, মোক কিভাবে একটা হ্যারাসমেন্ট করবে, মোক কিভাবে মারার চেষ্টা, মানে মুই কিভাবে মানে মোক কিডন্যাপ বা মোক অন্য কোনো ফেসাদত ফেলবার চায় এই শত্রুগুলে। মুই তার জন্য আমার ধুবুরী এসপি মহোদয়ের কাছত বিচার চাইছং, এই মোর বিচারটা যেন ভালোভাবে করে, যাতে যেন তদন্ত করি মোর সুবিচারটা মুই চাং। হ্যাঁ, মই আগমনি থানাত এজাহার দিছং, মটর হারাত থাকিয়া প্লাস মোক যে কিডন্যাপ করলে দুইটা এজাহার মুই দিছং। হ্যাঁ, তদন্ত করছে আসিয়া, পুলিশ প্রশাসন আসি এগুলো তদন্ত করি যাইছে। হ্যাঁ, তদন্ত আচ্ছা আসি, আমরা দেখি শুনি চলি যাইছে।
তারপরে মোর অনুরোধ মুই এই ধুবড়ি এসপির আগর কিশোর অনুরোধ আসি মোর এটা ভাল করে তদন্ত করা লাগে আর মুই কিভাবে বাসিম মোর আত্মরক্ষা করা লাগে আমার একটা চাচা সাহারালি আর চাচার বেটা রাজু কত লই গেছে বেঙ্গল বুড়িয়া কোন জায়গা লই গেছে বেঙ্গল এই কি ওটার নাম কয় মনেয়া মনেয়া টু দিনহাটা নিয়ে যাওয়া যাচ্ছে কিডন্যাপ করার পর কি আপনার ঘর ফোন করেছিল নাকি হ্যাঁ আমার ঘর ফোন করেছে টাকার জন্য কত টাকা 40 লাখ টাকা কইছে মোর ভাইও ফোন করেছে আমাক দিয়ে ফোন করাইছে কার মোবাইল দিয়ে ফোন করেছে মোর মোবাইল দিয়ে ফোন করাইছে মানে হ্যাঁ পিস্তল আছে ওর নাম মোহাম্মদ সিরাজুল হক বাউসিকুটি ঘটনাটো হয়েছিল মিয়ার বাড়িত প্রথমে কারেন্ট লগাইছে ঘরত গ্রিলত কারেন্ট লগাইছে মোর বাড়ি উচুরতে মানে এই ঘরের উচুরতে মোর ঘর উচুরতে ফোন করেছে মই আহিছো আহি দেহ ঘরত কারেন্ট লগা আছে তারপিছত মই লক খুলি দিল তারপর বাহির হল ঘরের পর বাহির হল বাহির হওয়ার পর দেখিল যে পানি দেওয়া মটরটু গুছি লই গেছে তারপিছত কিছুদিন আট দশ দিন পিছত মোর বড় বড় ভাই হয় ময়নদ আলিক বলে মোর চাচা সাহার আল্লির ঘরত গৈছিল তার সিলেক কইছিল মানে বারটো আছিল শনিবার শনিবারের দিনে নিখোঁজ মোর মোর ভাসতে মোর মোবাইলত মোর আব্বাক ফোন করত তো মোবাইল সুইচ অফ কয় তোলা নাই তারপরে পরের দিন মই ফির মোর আরেক বড় ভাইয়ের রাতি আট বজারত গল কল তুই ফোন করত তোর নাম্বার হয় তো তুলিব পারে তাও তোলা নাই তারপিছত সুইচ অফ আছেন তার পিছ দিনে রবিবার সকাল সাত বজার হ্যাঁ দুই দিন পিছত আট বজারত হ্যাঁ ফোন করে কয় মোক বাঁচাও 40 লক্ষ টাকা চাই তেনতে তারপিছত ওই যে মই মোর বড় ভাইয়ের মুখ থেকে শোনো মোর চাচা সাহর আল্লি তার ছেলে রাজু তাই পিস্তল মাথার ঠেকুয়ে তার কাছত বলে 40 লক্ষ টাকা দাবি করে আরো লোক নিয়ের পিছত আছে মই প্রশাসনক আমার ধুবুড়ি ওসি এসপি এসপির কাছত অনুরোধ করো ইয়ার আত্মরক্ষার সুব্যবস্থা যেন করে আমার বেঙ্গলের পশ্চিমবঙ্গল এবং আমার আসামত একটা গ্যাং আছে নেটওয়ার্ক এই নেটওয়ার্কে মানে কিডন্যাপ করি পশ্চিমবাংলার নিয়ে যায় টকা টিপে করে জায়গাখনের নাম হল বাউসির গুটি ময়নদ আলী হল মোর ককা হ্যাঁ তেহত মোক ফোন করেছিল মোটামুটি রাতি চারি বজাত ফোন করেছিল মই উঠি আহিলো আহার পিছত তেহত মানে কই আছে কয় মোর ঘরত কোনে ভাই কারেন্ট শর্ট দিছে নাকি তাই আপনি অলপ চাকসুন তারপিছত মই বোর্ডখানি চালো হয় কথাটো সচায় আমার তেওতে তার পিছত মই এই কারণের বোর্ডটো এই যে এইটো বোর্ড ইয়াতে লগাই দিছিল এইটো মই খুলি দিলো খুলি দিয়ার পিছত তেহতে মানে ঘরের পর ওলাই আহিল তারপিছত মই চালো লাইট মারি মই আপনার মোটরটো কি হল এই ইয়াতে মোটর আছিল ইয়াতে স্যার কয় মোটরটো নাই তারপিছত চালো এফালে ওফালে মোটরটো কোনোবাই লই গৈছে লওয়ার পিছত তারপিছত এফালে ওফালে আর ককাবিলাক আহিল মোর ককাই হয় ককাবিলাক আহিল আর পিছত মই চালো এইবিলাক চালে কয় মোটরটো কোনে লই গল তারপিছত কারেন্টটো কোনে শর্ট করিলে এটো হয়ে গল ঘটনাটো তারপিছত আগমনী থানা তাতে দরখাস্ত করিলে তাতে এজাহার দাখিল করেছে করার পিছত মোটামুটি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পিছত তেহতে মানে তার ককাই এজন আছিল মানে ময়নদ আলীর ককা ককাই এজন আছিল ইয়াতে গাঁও আছিল তাতে ইয়াতে আছিল হ্যাঁ সেইজনের নাম হল সাহারলি তাই কি করলে সেজনে মানে এফালে জমি জায়গা বেচে ফেলাই তাতে যে মানে শ্বশুরবাড়িত তাতে হ্যাঁ বেঙ্গলত শ্বশুরবাড়ি বল্লামপুর গাঁওখানের নাম
বল্লামপুর তাই মানে জায়গা লই তাতে থাকে থাকার পিছত তার লগত একটা ভাল রিলেশন মানে কি হয় না হয় এই ককাইজনক কয় মর এইটু ঘটনা হয় এইটু ন হয় এইটু সব গোটাইখিনি ককাই জানে আর তেনহলে ককার বেটা এজন আছিল রাজু রাজু এজন মানে সেদিন ফোন করেছিল গদলি মোটামুটি 3 বজাত না 2 বজাত ফোন করেছিল আর মই ইমান আর না জানো ফোন করেছিল তার মুখত আর শুনেছো শোনার পিছত মই কই আছো তেহতক ফোন করেছিল তে কইছে তেহতে কয় দাদা আপনি অলপ মোর ঘর আহক মোর এটা মানে মানে এটা গাঁও যাম মই আপনাক লই যাম কয় ঠিক আছে তেনহলে মই যাও যাওয়ার পিছত তেহতে তো সাধারণ মনে গৈছে তেহতে তো না জানে মোক ইমান বিপদত ফেলাব তেহতে গৈছিল যাওয়ার পিছত মোটামুটি যাওয়ার পিছত বুড়িরহাট তাই বুড়িরহাট গাঁও বুড়িরহাট না কিবা একটা গাঁও লই গৈছিল মুনিয়া মুনিয়া মনেয়া মনেয়া গাঁও লই গৈছিল মনেয়া গাঁও